গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:45, এখন বাজছে 4:45, আমি উঠেছি 4টের সময়। উঠে আমার যা যা কাজ সব হয়ে গেছে। যদি বলি তোমাদের, দেখো ভাতও বসিয়ে দিয়েছে, এখানে দেখো 2 পিস মাছও ভাজা হয়ে গেছে, এখানে 2 পিস হচ্ছে আর 1 পিস আছে। রান্না হবে হচ্ছে, এগুলো সব আমি কালকে দুপুরে কেটে রেখেছিলাম, তোমাদের আর দেখানো হয়নি। কালকে মামা বাড়ি যাবো বলে কেটে কুটে গুছিয়ে রেখে গেছিলাম। এখানে হচ্ছে এই যে লাউ দিয়ে আলু দিয়ে এই মাছের ঝোলটা হবে, রাঁধুনি ফোড়ন দিয়ে এইটা ভাজা হবে, ওইটা রুটির তরকারি হবে আর রুটি হবে। আজকে সকালে মার তো অফিস নেই, তাই আজকে রুটি বানাবো, রুটি তরকারি করবো। তো চলো দেখতে থাকো, সবাই সব করিনি, সোনা বাবার স্কুল আছে। চলো দেখো, এই যে মাছ ভাজা হয়ে গেছে, এই এখানে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে টমেটো লঙ্কা দিয়ে লাউ আলুটা দিয়ে দিয়েছি, নুন হলুদ মিষ্টি দিয়ে মেয়াদি টাটি জল দিয়ে দেবো। হয়ে গেছে, দেখো জল দিয়ে দিয়েছি, ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। দেখো আমার রুটিটা আটা মেখে রুটি বেলে নিয়েছি, এদিকে বিটটা ভাজা করে নিচ্ছি, এই যে আর এদিকে আমার মাছের ভাত এই যে হয়ে গেছে, আর মাছের ঝোলটা এই যে, এই যে হলো মাছের ঝোলটা। তো হোক, এবার আমি রুটিটা করে নিই। দেখো রুটিগুলো হয়ে গেল, এবার রেখে দেবো, আর এদিকে তরকারিটা হচ্ছে। দেখো এদিকটা আমার সব পরিষ্কার হয়ে গেছে, এই যে আর এখানে সব খাবার দাবার রাখাই আছে। এই যে তরকারি, 2 বাটি তরকারি তুলে রেখেছি, আর এই যে রুটির ভেতরে রেখেছি, এটা তো ভাত, আর এই যে বিট ভাজা আর মাছের ঝোল তো দেখিয়েছি, আর এই যে ভাত সব আছে এখানে। এখন তো চলো স্নান করে আসি, তারপরে আবার কথা হবে। দেখো রেডি হয়ে গেছি সোনা বাবা। হ্যাঁ হ্যাঁ, সোনা বাবাও রেডি, রিক্সা কাকু এসে গেছে। তো চলো যাওয়া যাক, পরে আবার এসে কথা হবে। দেখো চলে এসছি স্কুলে বাবা। এই যে বাবা, চলো পরে আবার কথা হবে। দেখো সোনা বাবা, দেখো সোনা বাবাকে স্কুলে দিয়ে চলে এসছি। তো আর বাইরে কোনো রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার। মেঘলা ওয়েদার বাইরে, আর এই গাছটা আমের বোল, দেখো কলমের গাছ তো এই জন্য ভরে গেছে বলে। তো চলো মা পুজো দিচ্ছে, তো চল। আর আমি তো রুটি তরকারি বানিয়েছি, দেখতে থাকো, দেখাবো ওখানে। দেখো এই যে রুটি তরকারি খেতে বসে পড়েছি, যেখানে 2 বাটি তরকারি আছে, এই যে তরকারি আর রুটি, এই যে রুটি তরকারি, এই হলো সকালের খাবার। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। দেখো সোনা বাবা এখন পড়তে যাচ্ছে, জুতো পরানি মাস্ক পরেনি, আগে ভাগে গিয়ে উঠে বসেছে, জুতো পরতে হবে। টাটা, গুড ইভিনিং। দেখো চলে এসেছি রান্নাঘরে, এসে আমার অনেক কাজ হয়ে গেছে, অনেক কাটাকুটো সব হয়ে গেছে। কালকে রান্নাটা করে ফেলেছি, কেটে কুটে গুছিয়ে ফেলেছি, সোনা বাবা পড়ে চলে এসছে, ওকে খাওয়ানো হয়ে গেছে, আর মাকেও চা দিয়ে দিয়েছি, চা জল গরম সব হয়ে গেছে, মাকে চা দিয়ে দিয়েছি, এবার আমি চা খাবো। তার জন্য আমাকে আগে দুধটা জাল দিতে হবে। তো চলো দুধটা জাল দিয়ে, আর দেখো আমি গাজর কুড়িয়ে রেখেছি, একটু গাজরের হালুয়া করবো, এই যে তার জন্য আমি চাটা খাই, তারপরে আমি এটা করবো।
তারপরে সোনা বাবাকে নিয়ে পড়তে বসাতে হবে। তো চলো আমি আগে দুধটা জাল দিয়ে দেখতে থাকো। দেখো আমি চাটা বসিয়ে দিচ্ছি, এক্ষুনি হয়ে যাবে। আমি এদিকে তাহলে আমি কড়াইটা বসিয়ে ঘিটা দিয়ে ঘি দিয়ে এখনই গাজরটা ঢেলে দেবো। দেখো চাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। চাটা যখন হয়েই গেছে তাহলে চাটা আগে খেয়েই নিই। দেখো আমার কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। আমি ঘিয়ের ঘি তো ছিলই, এর মধ্যে আমি গাজরটা দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। এই যে ভালো করে ভেজে নিয়ে দুধটা ঢেলে দেবো, তারপর চিনি দেবো। এবার একটু ফুটে গেলেই আমি চিনি দিয়ে দেবো। দেখো একটু ফুটছে, এবার আমি দিয়েটা দিয়ে দেবো। এক বাটি চিনি দিলাম, আর সামান্য একটু দিলাম। আমি একটু দুধ দুধই রাখবো, আমি একদম দুধটা শুকিয়ে ফেলবো না। একটু নুন দেব, আর নামানোর আগে আর একটু ঘি দিয়ে দেবো। দেখো গাজরের হালুয়া রেডি। আমি এরকমই নামাবো, এই দুধ দুধ থাকবে একটু। এই যে আমার গাজরের হালুয়াটা কমপ্লিট। এই দেখো আমি বাটিটা ঢেলে নিয়েছি, এবার এই বাসন কোসনগুলো মেজে ঘষে নিই, আমি পরিষ্কার করে দেখাচ্ছি। দেখো আমার অধিকটা পরিষ্কার, বাবারি দেখো ওদিকটা আমার সব পরিষ্কার হয়ে গেছে, তারপরে পড়তে বসিয়ে দিয়েছিলাম। তো এখন আমি ভিডিওটা শেষ করব। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানেই, টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, দেখো হাতে পেন্সিল রাবার পেন সব আছে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো গুড নাইট।